আকাশ, আমি শুনেছি যে এখানে একটু কাছেই নাম করা একটা দরগা আছে, তাই আমি আমি চাইছিলাম ওখানে গিয়ে আমার সন্তানের জন্য আশীর্বাদ চাইব। তুমি কি প্লিজ আমাকে ওখানে নিয়ে যাবে? প্লিজ। এটা কিসের শব্দ? এটা আমাদের বীর ফকির বাবার মাজারের আওয়াজ। আমি শুনেছি এখানে যে প্রার্থনা করে উপরওয়ালা তার ইচ্ছা পূরণ করেন। আমাকে ওখানে যেতে হবে। কে জানে যাকে আমি খুঁজি তাকে হয়তো ওখানেই পেয়ে যাব। হে উপরওয়ালা, অসীম আমার আশেপাশেই আছে, এটা আমার বারবার মনে হচ্ছে। প্লিজ তুমি অসীমের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। কিছু বলতে চাই, এই গিল্টটা নিয়ে আমি আর বাঁচতে পারছি না। আমি আমি জানি যে যেটা আমি বলতে চলেছি সেটা শুনে তুমি আমাকে খুব ঘৃণা করবে, দূরে চলে যাবে, কিন্তু আমি তোমাকে আর মিথ্যে বলতে চাই না আকাশ। আমি রাজাকে আমি শেষ করেছি। অসীমা চলে যাওয়ার জন্য আমি দায়ী। এটাই সত্যি আকাশ, আমি এটার জন্য খুব অনুতপ্ত, কিন্তু দুঃখের ব্যাপার এই অনুতাপ আমার তখন হয়নি। তখন আমি শুধু তোমার পেছনে পড়েছিলাম আকাশ, যেভাবেই হোক আমি শুধু তোমাকে চেয়েছিলাম, তার জন্য আমি সব করতে পারতাম। আমি আমি জানি আকাশ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি তুমি আমায় যা শাস্তি দিতে চাও তাই দাও, তুমি আমার সাথে যা করতে চাও তাই করো, কিন্তু আমায় ক্ষমা করে দাও। আই এম সরি। শেষ করে ফেলবো আমি তোমায়। আকাশ, কি করছিস? সমস্ত কিছু শেষ করে দিয়েছো না বাবা? আমি ওকে শেষ করে ফেলবো। তুই তো আমার সন্তানের কথা ছেড়ে দাও। মানছি আমি ভুল করেছি, কিন্তু অসীমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমাকে আমার ভুলের এত বড় শাস্তি দিও না, অসীমাকে ফিরিয়ে দাও আমার কাছে প্লিজ।
উপরওয়ালা, আমি কি করব? আমি কি করে আমার এই পাপের বোঝা কমাবো? আমি এভাবে বাঁচতে পারছি না, পারছি না আমি আর। কিন্তু আমি বাঁচতে হবে, অবশ্যই বাঁচতে হবে, ওর জন্য, ওর জন্য আমাকে বাঁচতেই হবে। কিন্তু আমি আকাশকে সব বলে দিতে চাই, আমি আর মিথ্যে বলতে পারছি না। কিন্তু কি করব, আমাকে চুপ থাকতেই হবে। আমি আকাশকে সত্যিটা বলতে পারবো না যতদিন এই বাচ্চাটা এই পৃথিবীর আলো দেখছে। হে উপরওয়ালা, ততদিন আমাকে শক্তি দিও, এই বোঝা নিয়ে বেঁচে থাকার শক্তি দিও আমাকে উপরওয়ালা। উপরওয়ালা, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। পীর বাবা, উনি যাই ভুল করেছেন ওনাকে ক্ষমা করে দিন, আর প্লিজ আমার পরিবারের সঙ্গে দেখা করিয়ে দাও। দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।